আপনি বা আমি চলতি পথে রাস্তায় যেতে গেলে কিন্তু নানা ধরনের সমস্যায় পড়তে পারি। কিন্তু এই সমস্যায় পড়তে গেলে আপনি আগে কোথায় যেতেন? থানা। কিন্তু এখন সেই থানাতে আমি যেতে পারছি না, বা যে গেলে পরেও সেই থানা থেকে আমাকে বলা হচ্ছে আপনাকে কোন সমন্বয়ক পাঠিয়েছে, আপনি হাসপাতালে ভর্তি হচ্ছেন, আপনাকে রেফার করতে হচ্ছে, আপনি কোন সমন্বয়কের রোগী। তাহলে কি হলো? আমরা তো এই বাস্তবতা চাইনি, আমরা কি বাস্তবতা চেয়েছি? আমি আবারও বলতে চাই, খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, এই আন্দোলন, জুলাই বিপ্লব, এই সব কিছুর ক্ষেত্রে অনেক সমন্বয়ক বলেন, সাধারণ মানুষ বলেন, অনেক ছাত্রের জীবন বলেন, তারা শহীদ হয়েছে। তাদের জীবনের অনেক মূল্যের বিনিময়ে কিন্তু আমরা এই ধরনের গত 15 বছরে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে আমাদের কাছ থেকে সরাতে পেরেছি। এখন ঘটনা হচ্ছে যে, এবং এখন পর্যন্ত 20,000-এর উপরে মানুষ আহত তারা হাসপাতালে। এখন এর এত বিনিময়ে আমরা কি চেয়েছি? বিনিময়ে আমরা একটা এমন রাষ্ট্র চেয়েছি যে রাষ্ট্রে আমি এবং আপনি সমান অধিকার নিয়ে বসবাস করতে পারি। কিন্তু এখন আমি এবং আপনি যদি সমান অধিকার নিয়ে বসবাস না করতে পারি, ফের যদি আমাকে ঘুরে ফিরে ওই জায়গায় চলে যেতে হয় যেখানে আমার আইনের শাসন নাই, যেখানে আমার বিচার ব্যবস্থা নাই, যেখানে আমার অধিকার নাই, তাহলে ওই রাষ্ট্র, তাহলে আমার এই যে এত ত্যাগ, এই ত্যাগের অর্থবোধকতা কোথায়? এটা তো হারিয়ে যায়। এবং দেখুন, 40 দিন অনেক বড় সময়। আমরা দেখেছি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রি পাওয়ার দিতে, কিন্তু তার এটা হয়তো বা ওই কারণেই সম্ভব হয়নি, কারণ আমাদের পুলিশ কাজ করছে না, পুলিশ ফোর্স কাজ করছে না। আপনারা দেখেছেন যে ত্রাণের সময় আমরা কী ইউনিটি দেখেছি। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ যে যেখানে ছিল তার সবটুকু দিয়ে কিন্তু এসে পাশে দাঁড়িয়েছে, কিন্তু সেই ত্রাণ আপনার বণ্টন হয় নাই। কেন বলেন তো? কারণ আপনি যখন আজকে ঢাকার বাইরে যাবেন, দেখবেন ডিসি নাই, ইউপি চেয়ারম্যান নাই, কেউ নাই, তাহলে ওই টানটা বঞ্চন করবে কিভাবে? আপনি সব কাজ ছাত্রদের দিয়ে করাতে পারবেন না, আপনাকে এই বাস্তবতা জানতে হবে। কারণ অভিজ্ঞতার একটা দাম আছে, যে ছাত্ররা তারা আন্দোলন করেছে, আন্দোলনে সফল হয়েছে, তারাও কেন সফল হয়েছে জানেন? কারণ এই ছাত্ররাই কিন্তু আপনার নিরাপদ সড়ক আন্দোলন করেছে, এই ছাত্ররাই কিন্তু কোটা আন্দোলন করেছে, কাজেই তাদের ওটাও কিন্তু একটা অভিজ্ঞতা। কিন্তু দেশ চালানো, রাষ্ট্র চালানো, প্রশাসন চালানো, এটা একটি অভিজ্ঞতা নয়, যার যদি আপনার, আমি তো আমার ছাত্রদেরকে ক্লাসরুমে চাই ভাই, আমার ছাত্ররা ক্লাসরুমে নাই কেন? যে ছাত্রটা অনার্স থার্ড ইয়ারে পড়ছে, ফোর্থ ইয়ারে পড়ছে, তার পড়াশোনা শেষ করতে হবে না, তার ক্লাসরুমে ফিরতে হবে না, অভিজ্ঞতা অর্জন করতে হবে না? আজকে আপনি আমার কথা কেন শুনতে এসছেন? এই জন্য শুনতে আসেন নাই যে আমি একজন দাঁড়িয়ে কথা বলে গেছি, এই জন্য শুনতে আসছেন কারণ আমি 15 বছর ধরে একটা শিক্ষকতার অভিজ্ঞতা করে আসছি। আমি জানি যে আমার দৃষ্টিতে, আমার চেতনার মধ্যে থেকে আমি কিন্তু শিখেছি যে কোনটা অন্যায়, অন্যায়কে কীভাবে যৌক্তিকতা দিয়ে অন্যায় বলতে হয়। এই শেখার প্রক্রিয়াটাকে আপনি বাইপাস করে অল অফ এ সাডেন সব কিছু ঠিক করতে পারবেন না। এই বোধ এই রাষ্ট্রের প্রধানের থাকতে হবে, এই বোধ যারা চেয়ারে বসে আছেন তাদেরকে থাকতে হবে। আমি আবারও বলছি, যে সকল ছাত্ররা এইখানে নেতৃত্ব দিয়েছে তাদের কিন্তু অনেক অবদান আছে। আমি নিজে মাঠে থেকেছি, তাদের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি, কিন্তু আমি এখন স্পষ্ট ভাষায় বলতে চাই, তাদের ক্লাসরুমে ফেরার সময় হয়েছে, তাদেরকে ক্লাসরুমে ফিরতে দিন। আমি একজন শিক্ষক হিসেবে বলতে চাই, আমার ছাত্রদেরকে আমি ক্লাসরুমে দেখতে চাই, আমি আমার ছাত্রদেরকে রাজপথে, মাঠ পথে, এবং ছাত্রদের নাম ভাঙিয়ে আপনি মব কিলিং করবেন। দেখেন, মব জাস্টিস বলে কোনো শব্দ নাই, মব জাস্টিস কখনো হয় না, মব কিলিং হয়, মব পুলিশিং হয়। আপনি কি করছেন? মব করে পুলিশিং করছেন। এই এখতিয়ার আপনাকে কেউ দেয় নাই, এই এখতিয়ার যদি আপনি নিয়ে বসেন তাহলে ওই যে সন্ত্রাসী সংগঠন, যেই সংগঠনের বিরুদ্ধে আমি, আপনি, সাধারণ আম জনতা আমরা সবাই লড়াই করলাম, তাহলে সেই সন্ত্রাসী সংগঠন আর এই ইসের মধ্যে কী পার্থক্য, কী তফাত হইল? আমাদের এত কষ্টের অর্জনকে এত সহজে ধূলিসাৎ হতে দিবেন না। আমি মিডিয়াকে বলবো, আপনারা সোচ্চার হন, এখন কিন্তু শেখ হাসিনার জামানা না, আপনারা সত্যতাটা লেখেন, সত্যি বক্তব্য লেখেন। আমাদের তো ষড়যন্ত্র সম্পর্কেও সচেতন থাকতে হবে। আপনি ভুলে গেলে চলবে না যে আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন অথবা আমাদের বিগত সরকার বলেন, তারা প্রতিনিয়ত কী চাচ্ছে? প্রতিনিয়ত চাচ্ছে আপনি এরকম মোফাজ্জলের মতো হত্যা ঘটুক, কক্সবাজারের মতো ঘটনা ঘটুক, পাহাড়ের মতো, দিঘিনালার মতো আগুনে পুড়ুক, অথবা মসজিদ বাইতুল মোকাররমের মতো ঘটনা ঘটুক। তাতে করে তারা কী করতে পারে? তারা বলতে পারে, দেখেছেন আগে কত ভালো ছিলেন, সাজানো গোছানো সংসারটাকে আপনি সে দেশটাকে শেষ করে দিয়েছেন। এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে রুখতে হলেও তো আপনাকে শক্তিশালী অবস্থান নিতে হবে। আপনি মিডিয়া হলে আপনাকে শক্তিশালী অবস্থান নিতে হবে, আপনি প্রশাসন হলে আপনাকে শক্তিশালী অবস্থান নিতে হবে, আমি শিক্ষক হলে, আমি সিভিল সোসাইটি হলে আমাকেও শক্তিশালী অবস্থান নিতে হবে। কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশে আমি একা না, এরকম আমার মতো অনেক মানুষ আছে যারা লেজুর বৃত্তি করে না, যারা
মেরুদণ্ড নিয়ে কথা বলে, কারণ যখন হাসিনা ছিল তখন আপনি এরকম মানুষ পাবেন যারা মেরুদণ্ড নিয়ে কথা বলছে। আমরা ওই শক্তিশালী ভয়েসটাকে রক্ষা করতে চাই, আমরা এটাকে থামাতে চাই, তা না হলে এই দেশ কোনোভাবেই বাংলাদেশের যেই কাঙ্ক্ষিত কামনা সেই বাংলাদেশ আমরা পাবো না।